আসসালামু আলাইকুম চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসু বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম হঠাৎ করে লঞ্চ বন্ধে নদীপথে যাত্রীদের চরম ভোগান্তি সারা দেশে পণ্য ও গণপরিবহন ধর্মঘটে সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ চোরা চালান ঠেকাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলছে সরকার গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবি অযৌক্তিক মন্তব্য যেহেতু আমাদের দাম ছিল 65 টাকার মতো এতে কিন্তু স্মাগল হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল যার কারণে আমাদেরকে প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে এবং এটা যদি ওয়ার্ল্ড মার্কেট আবার যদি কমে যায় আমরা আবার অ্যাডজাস্ট করব সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে 99 জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে জাতীয় অবদান তুলে ধরেছে বাংলাদেশ ম্যানগ্রোভ বনায়ন অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ এবং দেশে গড়ে উঠছে প্রাণীজ আমিষের উৎস ব্ল্যাক সোলজার ফ্লাই খামার বহুমুখী উপকারিতা বিবেচনায় সম্ভাবনা দেখছেন খামারিরা এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনা টিকাদান কর্মসূচি শুরুর খবর আনোয়ার শীত দামে কম থেকে অনেক বেশি আনোয়ার শীত সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে পুরো সংবাদ ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির কারণে আজ দুপুর থেকে হঠাৎ করেই লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায় নদীপথে গন্তব্যে না যেতে পেরে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ফিরে যাওয়ার অর্থ না থাকায় ঘাটে অবস্থান করছেন অনেকে ভাড়া না বাড়ানো পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন লঞ্চ মালিকরা মাঝরলক মান্নার রিপোর্ট বরিশাল পটুয়াখালী ভোলা সহ নদীপথে বিভিন্ন গন্তব্যে যেতে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে আসেন যাত্রীরা কিন্তু দুপুরে তারা এসেই জানতে পারেন লঞ্চ চলাচল বন্ধ রোগী নিয়ে বাড়ি যাওয়া কিংবা অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য আসলেও যেতে না পারায় হতাশ হয়েছেন অনেকেই কি করা যায় দশে যদি ছায় থাকে আমি অসুস্থ মানুষ এখন এখানে থাকুন লাগবে কারণ আমার কাছে তো টাকা 500 টাকা ভাড়া দিয়ে আসছি কারণ লস না চলে এনে থাকুম আর কই যাব আমরা দেশে আম্মা অসুস্থ এই লাগি আমরা রওনা দিছে না বেড়াইতে গেলে তো এত টেনশন থাকতো না এই করে না আম্মা অনেক সিরিয়াস অসুস্থ দাদি মারা গেছে আগাম ঘোষণা ছাড়া লঞ্চ বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা আমাদের হঠাৎ করে সিদ্ধান্ত দেয় যে আমার লঞ্চ এখান থেকে লঞ্চ ছাড়বে না এই দুর্ভোগ এখন আমরা কি এখন মানুষগুলো কি করব আমরা এই মানুষগুলো কোথায় যাব 900 টাকা খরচা করে এই জায়গা আসছি অন এই জায়গা আমার কোনো আত্মীয়স্বজন নাই যে কোনো বাসায় যে থাকবো আমি আসলাম বাড্ডা থেকে তো সকালবেলা আমি জানছি যে লস চলাচল করতে আছে আমার লোক বলছে তো আইসা এনে শুনলাম যে লস আজকে চলবে না বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের অনেকে উপস্থিত থাকলেও বন্ধের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক কথা বলেননি কেউই আমাদের সিদ্ধান্ত না হয় নাই ওরা ওরা গাড় থেকে লঞ্চ বের করে নিয়ে নিছে মালিক বলছে যাত্রীদের ফিরে যেতে বারবার মাইকিং করছে বন্দর কর্তৃপক্ষ ও পুলিশ মাঝরলক মান্না চ্যানেল আই ঢাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন ধর্মঘটের কারণে রাজধানীতে গণপরিবহন বন্ধ রয়েছে সারা দেশে দূরপাল্লার পরিবহন চলাচল তবে কয়েক গুণ বেশি ভাড়ায় অভ্যন্তরীণ কিছু যানবাহন চলাচল করছে যাত্রীরা অভিযোগ করছেন যানবাহন আটকে মাঝপথে তাদের নামিয়ে দিচ্ছেন পরিবহন শ্রমিকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের সাদিয়া ওমরের রিপোর্ট গণপরিবহন ধর্মঘটের কারণে কুমিল্লায় চরম ভোগান্তিতে যাত্রীরা ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা করে কয়েক গুণ বেশি ভাড়ায় বিকল্প পরিবহন নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা সিলেটেও দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ তবে সিএনজি অটোরিকশা সহ ছোটখাটো যানবাহন চলাচল করছে রেলওয়ে স্টেশনে ভিড় করছেন সাধারণ মানুষ আওয়ার পরে তো আমরা গাড়ি বাইরে আমরা রাস্তার মাঝে আছে খারাপ যেতে অভিগন যাইতে হইলে যে জায়গায় 145 টাকা ভাড়া ওই জায়গায় ওরা 300 টাকা দাবি করতেছে বাস মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনা পেলেই আবারও গণপরিবহন চলবে বলে জানান সাতক্ষীরার পরিবহন মালিক শ্রমিকরা
রংপুরের বাস স্ট্যান্ডগুলো থেকে কোনো বাস অন্য জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। জেলায় উৎপাদিত ফসল পরিবহন করা যাচ্ছে না, পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। গাড়ি না চলায়, উপার্জন না থাকায় দুশ্চিন্তায় তারা। তেলের দাম ও ভাড়া সমন্বয় করার দাবিতে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের কারণে জরুরি প্রয়োজনে বের হয়ে অনেকেই বিপাকে পড়েছেন, হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। ময়মনসিংহের শ্রমিক নেতারা বলছেন, তেলের দাম বাড়ায় জ্বালানি খরচ বেশি হওয়ায় জেলা ও মহানগরে থাকা প্রায় 50 লাখ পরিবহন শ্রমিক বিপাকে পড়েছে, তাই পরিবহন চলাচল বন্ধ রেখেছেন তারা। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতি জানিয়েছে, যানবাহন চলাচল বন্ধ থাকায় ভ্রমণে আসতে পারেননি প্রায় 30,000 পর্যটক, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গাজীপুরে দূরপাল্লার যানবাহন ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ, তবে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছু কিছু পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, লেগুনা, সিএনজি গাড়ি চলাচল করছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রতিবেশী দেশ ভারতে জ্বালানি তেলের চোরাচালান ঠেকাতে দাম বাড়ানোর পক্ষে মত দিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রিপু। তিনি জানান, দাম বাড়ানোর আগাম ঘোষণা দিলে অসাধু ব্যবসায়ীরা মজুত করে রাখার সুযোগ পেত। পরিবহন ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক নয় বলে মনে করেন তিনি। মাসুদ শাকিলের রিপোর্ট। কোনো আগাম ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার থেকে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এর প্রতিবাদে শুক্রবার থেকে গণপরিবহন সহ পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন। যেহেতু আমাদের দাম ছিল 65 টাকার মতো, এতে কিন্তু স্মাগল হওয়ার একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, যার কারণে আমাদেরকে প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, এবং এটা যদি ওয়ার্ল্ড মার্কেট আবার যদি কমে যায় আমরা আবার অ্যাডজাস্ট করব, কোনো সমস্যা নেই। দাম বাড়ানোর আগাম ঘোষণা দিলে পেট্রোল পাম্পগুলো অবৈধ মজুত করত বলে মনে করেন প্রতিমন্ত্রী। যেভাবে তারা বাস ভাড়া বাড়ানোর উদ্যোগ করেন, যে পাবলিককে একটা জিম্মি করে, এটা আমার মনে হয় ঠিক না। আমার কাছে একটা হিসাব আছে, যেমন ডিজেলের মূল্য প্রতি লিটারে বেড়েছে 15 টাকা, ঠিক না? যদি প্রতি লিটার ডিজেল একটি যানবাহন 4 কিলোমিটার চলে, প্রতি লিটারে যদি 4 কিলোমিটার চলে, তাহলে যানবাহনের চলাচলে প্রতি লিটার খরচ বেড়েছে 3.75 টাকা, যদি এই হিসাবে ধরি আমি। 40 জন যাত্রী যদি একটি বাসে একজন যাত্রী 10 কিলোমিটার চলাচলের জন্য, জনপ্রতি ভাড়া বাড়বে 0.93 পয়সা। এই বিষয়গুলো কিন্তু ক্যালকুলেশন আনেন না, হঠাৎ করে তারা 10 টাকা 20 টাকা বাড়ায় দেয়। প্রতিমন্ত্রী জানান, বিপিসিকে প্রতি 3 মাসে 1,100 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, প্রয়োজনে বিদ্যুৎ ও গ্যাসের দামও সমন্বয় করবে সরকার। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কাঁচাবাজারগুলোতে। কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাকে। রাজধানীর কাঁচাবাজার ঘুরে রোকসানা আমিনের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই বাজার ছিল চড়া, নতুন করে নেতিবাচক প্রভাব পড়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে। তবে কিছু সবজির দাম আগের মতো আছে, সেই দাবিও করছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেল, আগের দামে আলু, রসুন, পেঁয়াজ বিক্রি হলেও হেরফের হচ্ছে কাঁচা সবজির দামে। কাঁচা মরিচের দামটা গত সপ্তাহে আপনার 10 টাকা করে বেশি আছে, টমেটোর দামটা আপনার 10 থেকে 15 টাকা বেশি। করলা আমরা কিনছি হইল 70 টাকা, বেচতেছি 80 টাকা। ক্রেতা এখন আগের থেকে একটু মনে করেন আসতেছে, এক কেজি জায়গায় 1 কেজি নিচ্ছে দামের কারণে, সবাই একটু মানে ইনকাম তো বাড়ে নাই মানুষের, বুঝেন নাই। আগে যেখানে আমি যে টাকা দিয়ে প্রচুর প্রতিটা জিনিস 4 কেজি 5 কেজি নিতাম বা 1 কেজি নিতাম, এখন আমাকে 1/2 কেজি নিতে হচ্ছে। খুব সহসা এটা দৃষ্টি দেবে, যাতে আসে সবাই যাতে খেয়ে পরে অন্তত বাঁচতে পারে। জ্বালানি তেলের দামের বিষয়ে দ্রুত একটা সুরাহা সহ বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা চেয়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত 99 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
অনলাইনে ঋণের কিস্তি জমা ছাড়াও সব ধরনের সার্ভিস চার্জ দেওয়ার সেবা চালু হলো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে। এখন থেকে ব্যাংকে না গিয়েই 25,000 গ্রাহক মাসে প্রায় 50 কোটি টাকা অনলাইনে জমা দিতে পারবেন। সোনালী ব্যাংকের সাথে যৌথ উদ্যোগে এই সেবায় ঋণ আদায়ে আরও গতি আসবে বলে মনে করছে সংস্থাটি। রিজভী নওয়াজের রিপোর্ট। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় 7,500 কোটি টাকা ঋণ নিয়েছেন 15 লাখ মানুষ। নির্মিত হয়েছে 2,30,000 ইউনিট বাড়ি। মুজিব বর্ষে মাত্র 7% সুদে কৃষকের জন্য আবাসন, প্রবাসীদের জন্য ঋণসহ 11টি সেবা চালু করেছে আবাসন অর্থায়নে সরকারের একমাত্র প্রতিষ্ঠানটি। করোনাকালেও 514 কোটি টাকা ঋণ দিয়েছে, আদায় হয়েছে 565 কোটি টাকা। করোনাকালীন আমরা আমাদের গ্রাহকদের বিরুদ্ধে আসলে মামলা করিনি। হয়েছে যে কিস্তি পরিশোধের সামর্থ্য আছে, উনি টাকাটা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে মামলা না করলে আমরা তাদেরকে একটি লাল নোটিশ পাঠিয়েছিলাম। তো আপনি জানেন যে কালারের একটি সাইকোলজিক্যাল ইফেক্ট আছে, তো লাল কালার হচ্ছে এক্সাইটিং কালার। তো লাল নোটিশ পাঠানোর কারণে আমরা দেখেছি এটা খুব একটা ভালো ফলাফল আমরা পেয়েছি, অনেকে একদম রেগুলার হয়ে গেছেন করোনাকালীন কোনো রকম ঋষি রুল ছাড়াই। অনলাইনে কিস্তি জমার সুযোগ চালুর পর ঋণ দেয়া এবং আদায় দুটোই বাড়বে, আশাবাদী কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের এই মুহূর্তে 1,227টি শাখা আছে, যে কোনো শাখায় যে ওভার দ্য কাউন্টার টাকা জমা দিতে পারে। কেউ যদি মনে করে যে না আমি বাসায় বসে টাকা জমা দেবো, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের যে সোনালী সেবা পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টকে ডেবিট করে ওনার লোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, সেই অপশনে উনি টাকা জমা দিতে পারবেন। এছাড়াও উনি যদি মনে করেন যে ওনার ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেবেন, সেটি উনি করতে পারেন। প্রবাসে যারা থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই অনলাইন সিস্টেমের এই যে পেমেন্ট গেটওয়ে, এটি ব্যবহার করে তারা প্রবাস থেকেও টাকাটা জমা দিতে পারবেন নিজাতে। এই সুবিধা চালু হয় কাউন্টারে টাকা জমা দিতে বিভিন্ন ব্যাংকে থাকা প্রায় 600 ব্যাংক হিসাব বন্ধ হবে। অ্যাকাউন্ট ব্যবস্থাপনা বাবদ সংস্থাটির বছরে সাশ্রয় হবে 1,00,000,000 টাকা। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে বিনামূল্যে BHBFC বা সোনালী ই সেবা অ্যাপসটি নামিয়ে অনলাইনে সব কার্যক্রম করতে পারবেন গ্রাহকরা। রিজমিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসে প্রতিশ্রুত বকেয়া $500 বিলিয়ন আগামী 4 বছরে দেওয়ার দাবি জানিয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম। COP26-এ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঠেকাতে জাতীয় কৌশলপত্র প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাজ্যের গ্লাসগো থেকে শৌমিক আহমেদের রিপোর্ট। স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের বাংলাদেশ স্টলে আপডেট NDC প্রকাশ করা হয়েছে। 5 বছর আগে প্যারিসে নেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে এবারের NDC অনেক বেশি উচ্চবিলাসী। আজকে আমরা যেটা আপডেটেড NDC লঞ্চ করেছি, সে যদি ইমপ্লিমেন্টেশন করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কন্ডিশনাল আনকন্ডিশনাল দুটো মিলেই $167 বিলিয়ন লাগবে। এবং আমরা যে বাংলাদেশ শুধু অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন তাই না, আমরা সারা বিশ্বের সাথে সম্মিলিতভাবে এক যুগে কাজ করে আমরা মিটিগেশনেও কাজ করতে চাই। উপকূলীয় ক্লাইমেট ভার্নালেবল দেশগুলোর জন্য বাংলাদেশের ম্যানগ্রোভ বনায়নকে মডেল হিসেবে উপস্থাপন করেছে ফ্রেন্ডশিপ বাংলাদেশের ব্লু ম্যানগ্রোভ প্রকল্প। ম্যানগ্রোভ বনায়নে কাজ করছি এবং সেই কাজে আমরা ইতিমধ্যে 100 হেক্টর জমিতে বা 3 লক্ষ গাছ লাগানো হয়েছে। ম্যানগ্রোভ বনায়নে এই যে আমাদের সাফল্য, সরকার, কমিউনিটি এবং ফ্রেন্ডশিপ, তিনটি স্টেক হোল্ডার মিলে যে এই সাফল্য অর্জন করেছে, এই সাফল্যকে আমরা আরও সম্প্রসারিত করতে চাই। এই সাফল্যের জন্য আমরা পৃষ্ঠপোষকতা চাই। বাংলাদেশ হচ্ছে ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন এবং ম্যানগ্রোভ কনজারভেশন এবং ম্যানগ্রোভ ম্যানেজমেন্টের জন্য পৃথিবীতে একটি পাইনিয়ার কাজ হিসেবে আমরা কাজ করছি। আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এখন কিন্তু একটি সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট নতুন অ্যাফরেস্টেশন করছে এবং সেটি ম্যানেজ করছে। সুতরাং এই এক্সপিরিয়েন্সটি আমাদের আছে। সুতরাং আমাদের যে CVF কান্ট্রি আছে এবং অন্যান্য যে কোস্টাল লো লাইং কান্ট্রি আছে, তারা যদি আমাদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্স নিতে চায় এবং আমাদের মডিউলকে যদি তারা ওয়েলকাম করে, তাহলে উই আর রেডি টু শেয়ার উইথ দেম। আলোচনায় অংশ নিয়েছে পরিবেশ নিয়ে কাজ করার সংগঠন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বেলজিয়ামের প্রিন্সেস মারিয়া এসমেরেল্ডা। We had a very important event today at the Bangladesh Pavilion at COP26, launching our project of Blue Mangrove. I'm very happy to be the chair of Friendship Belgium, and this community-led project, nature-based solution, is something very important because mangroves are magical trees. They absorb carbon much bigger than tropical trees. বাংলাদেশে আমরা কিন্তু ম্যানগ্রোভ বনের সৃষ্টি হয়েছে সেই
স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধুর হাত ধরে। ম্যানগ্রোভ যে এতখানি ইম্পর্টেন্ট সেটা কিন্তু এখন যেভাবে সারা বিশ্ব বুঝতে পারছে, তখন কিন্তু এভাবে বোঝা যায়নি যেটা বঙ্গবন্ধু বুঝেছিলেন। ম্যানগ্রোভ যেভাবে কার্বন শুষে নিচ্ছে এবং কোস্টাল বেল্টে ম্যানগ্রোভের কারণে ঝড় জলোচ্ছ্বাসের প্রকোপ কমে যাচ্ছে, পাশাপাশি ল্যান্ডও কিন্তু জেগে উঠছে ম্যানগ্রোভের কারণে। সুতরাং বাংলাদেশের কোস্টাল বেল্টে যারা থাকেন তাদের জন্য কিন্তু একটা এটা বিশাল আশীর্বাদ হিসাবে কাজ করছে এই ম্যানগ্রোভ। সম্মেলনে নানা ফোরামে আলোচনা ও দর কষাকষি চলছে প্রযুক্তি বিনিময় ও অর্থ সহায়তা নিয়ে। বন ধ্বংস রোধে একটি চুক্তি ছাড়া বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহ পার হয়েছে বড় কোনো সাফল্য ছাড়াই। নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে সম্মেলনের শুরু থেকেই ধনী দেশগুলো অবাস্তব এবং কল্পনাপ্রসূত সব প্রতিশ্রুতি দিয়ে গেছেন। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রাণী সম্পদের জন্য দেশে গড়ে উঠছে প্রাণীজ আমিষের উৎস ব্ল্যাক সোলজার ফ্রাইয়ের খামার। বহুমুখী উপকারিতা বিবেচনায় ওই মাছের লার্ভাকে খামারিরা বলছেন বাদামি সোনা বা ব্রাউন গোল্ড। বিশ্বব্যাপী দ্রুত অর্থনৈতিকভাবে জায়গা করে নেয়া ওই মাছি ও লার্ভা নিয়ে দারুণ সম্ভাবনা দেখছেন স্থানীয় খামারিরা। আরো জানাচ্ছেন শেখ সিরাজ। মৌমাছি নয়, কালো এক মাছির খামার। উদ্দেশ্য মাছিটির লার্ভা সংগ্রহ করা। 43-53% আমিষের পূর্ণ এই প্রাণীজ অংশই বাদামি সোনা খ্যাত লার্ভা। মুন্সিগঞ্জের প্রত্যন্ত এলাকায় এই মাছির খামার গড়েছেন তিনজন উদ্যোক্তা। এর বয়স কত এই লার্ভাটার? 10 দিন। আপনারা ম্যাচিউর লার্ভা বা খাবার লার্ভা কতদিন ধরেন? 20 দিনের পর থেকেই স্যার এরা খাবার লার্ভা হয়ে যায়। এরই মধ্যে পোলট্রি খামার এবং মাছের পুকুরে প্রয়োগ শুরু হয়েছে এই লার্ভা। ফিড কস্ট কম লাগতেছে, হাজার হাজার লোকের একটা কাজের ই হবে। তার মানে এই বিএসএফ বা এই লার্ভা তৈরি করার জন্য তো গ্রামে গ্রামে ছোট ছোট ক্ষুদ্র খামারি তৈরি হতে পারে। হ্যাঁ, ইনশাল্লাহ হবে স্যার। আমাদের থেকে অনেকে নিতেছে, 1-2 কেজি নিতেছে, নিয়ে তারা শুরু করছে। ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের বহুমুখী সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সেই লার্ভাটা কিন্তু আমরা ডাইরেক্ট মাছকে খাওয়াতে পারি লাইভ, একদম এটা ওয়াশ করে আপনি খাওয়াই দিতে পারবেন। এক দুই হলো যে গিয়ে সূর্যের আলোতে ড্রাই করে 2-3 দিন 4-5 দিন রেখে আপনি খাওয়াতে পারবেন। এটা আপনি মুড়ি ভাজার মতো ভেজে আপনি এটা 18 মাস সংগ্রহ করতে পারেন। 18 মাস। আবার যদি আপনি চান এটাকে আপনি মর্থ হিসেবে বিক্রি করবেন না, আপনি এটাকে আলাদাভাবে পিলেট তৈরি করবেন, সেটাও সম্ভব। প্লাস হলো যে কি আপনি চাইলে এটা যে অয়েলটা আপনি আলাদা করতে পারবেন। দেশে দ্রুতই ছড়িয়ে পড়বে এই খামার, এ ব্যাপারে আশাবাদী উদ্যোক্তারা। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও খামারিরা ছুটে আসছেন এই কালো মাছের খামার গড়ার স্বপ্ন নিয়ে। আমি কলকাতা হাওড়া থেকে আসছি। মানে আপনার আশেপাশে কি দেখেছেন কেউ এগুলো করে? না, এখানে আমি হাসানবাড়ি ইউটিউব দেখে এখানে আসছি। এই পোকা উৎপাদন করবেন? জি, পুকুর আছে আমার অনেক। ও আচ্ছা, মাছের খাদ্য। জি, মাছ আর মুরগির খাদ্যমান যখন খামারির জন্য হয়ে উঠেছে গলার কাটা, ঠিক সেই সময় ব্ল্যাক সোলজার ফ্লাই থেকে উৎপাদিত এই ব্রাউন গোল্ড দেখাচ্ছে এক নূতন সম্ভাবনার আলো। এই উদ্যোক্তার স্বপ্নগুলো এদেশের অনেক খামারির চোখ খুলে দিতে পারে। প্রয়োজন এ নিয়ে গবেষণা এবং জনসচেতনতা। মুন্সিগঞ্জের সিরাজদি খা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে ঐক্য.com.bd আই স্পোর্টস। টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে ঐক্য.com.bd আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, যাচ্ছি তার কাছে। শান তারনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাগত জানাচ্ছি ঐক্য.com.bd আই স্পোর্টসে। শুরুতেই জানাবো টি-20 বিশ্বকাপের আপডেট। টি-20 বিশ্বকাপে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচের ফলাফলে শুধু নিউজিল্যান্ড আফগানিস্তানই নয়, জড়িয়ে আছে ভারতের ভাগ্য। আবুধাবিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়, আর শারজায় রাত 8টায় নিয়ম রক্ষার ম্যাচ খেলবে পাকিস্তান ও স্কটল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আরিফ চৌধুরীর রিপোর্ট। টি-20 বিশ্বকাপে এখন শেষ চারে নাম তোলার চরম লড়াই, পেন্ডুলামের মতো ঝুলছে ভাগ্য। নিউজিল্যান্ড আফগানিস্তানের ম্যাচ এখন আলোচনার শীর্ষে, কারণ এ ম্যাচের রেজাল্টই যে ঠিক করে দিচ্ছে ভারতের শেষ চারে যাওয়া না যাওয়া। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় বিপদে পড়েছে এবারের বিশ্বকাপের আয়োজকরা। এ ম্যাচে কিউইদের জয় মানে একসাথে আফগান এবং ভারতীয়দের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া।
আমরা জানি ওদের ভালো স্পিনার আছে, উইকেটের সাহায্য পেলে ওরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে আশা করি আমরা ভালোভাবেই চ্যালেঞ্জগুলো নিতে পারবো। আমরাও দল হিসেবে এখন ভালো অবস্থানে আছি। তবে অনিশ্চয়তা ভরা ক্রিকেটে আফগানরা কোনো মতে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে সেমির স্বপ্ন জীবিত থাকবে ভারতের। কাগজে কলমে এখনও সেমির আশা টিকে আছে আফগানিস্তানের, সেই স্বপ্ন তো সত্যি করতে চাইবেন রশিদ নাবিরা। দিনের আলোয় ম্যাচ আবুধাবির উইকেটও এবারে বোলারদের সাফল্যই বেশি, তাই আশা থাকতেই পারে আফগানদের। অবশ্য বিগ ম্যাচ, রানের একটা ব্যাপার তো থাকবেই। স্পিনাররাই আমাদের মূল শক্তি, যদিও মুজিব খেলতে পারবে কিনা এখনো নিশ্চিত নয়, তবে আমরা প্রস্তুত আছি। যেহেতু বিগ ম্যাচ, ব্যাটসম্যানরা কিছু রান করতে না পারলে জয় পাওয়া কষ্টসাধ্য হবে। শারজার মাঠে রাতের ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে বসে থাকা পাকিস্তান লড়বে স্কটিশদের বিপক্ষে। টানা জয়ের মধ্যে থাকা পাকিস্তান কেন চাইবে এই ম্যাচটা হারতে? আমিরাতের তিনটি শহরে ম্যাচগুলো হলেও এই বিশ্বকাপের মূল আয়োজক ভারত। তবে মাঠের ভেতরের পারফরম্যান্স অতটা আশাপ্রদ না হওয়ায় এখন আয়োজকরাই পড়েছে শঙ্কায়। শুধু নিজেদের ম্যাচ নয়, অন্য দলের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। আরিফ চৌধুরী, চ্যানেল আই, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি টোয়েন্টি বিশ্বকাপের আরও খবর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অজিরা। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যকার দিনের শেষ ম্যাচের ফলে চূড়ান্ত হবে রাউন্ড অফ 12-এর গ্রুপ 1 থেকে কোন দুই দল সেমিফাইনাল খেলবে। আবুধাবির এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেটে 157 রান করে। উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ 44 রানের ইনিংস অধিনায়ক কাইরন পোলার্ডের। দেশের হয়ে শেষ ম্যাচে ডোয়াইন ব্রাভো 10 এবং ক্রিস গেইল করেন 15 রান। অজিদের হয়ে 39 রানে 4 উইকেট নিয়েছেন পেসার হ্যাজেলউড। জবাবে 22 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের 124 রানের পার্টনারশিপে অজিরা সহজ জয় তুলে নেয়। গেইলের বলে মার্শ 53 রানে থামলেও ওয়ার্নার খেলেন ম্যাচ জেতানো অপরাজিত 89 রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া ক্যারিবীয়রা গ্রুপের বাকি 4 ম্যাচই হেরেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তবে আরেক ক্যারিবীয় লিজেন্ড ক্রিস গেইলকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। টিমমেট ও প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গেইল বিদায় শুভেচ্ছা জানালেও ইউনিভার্স বস জানিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অনুমতি পেলে তিনি জ্যামাইকার নিজ দেশের মাঠে খেলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখবেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। ক্রিকেট মাঠে ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি অভিনব আমোদে আচরণ বরাবরই ভক্তদের আনন্দ দেয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আনন্দ দেওয়ার পাশাপাশি কিছুটা ধোঁয়াশা নিয়ে মাঠ ছাড়লেন টি টোয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক ফেরিওয়ালা ক্রিস্টোফার হেনরি গেইল। আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ইউনিভার্স বস, কোনো আভাসও ছিল না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যে দৃশ্য দেখা গেছে তাতে মনে হতেই পারে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন 4 ছক্কার ফেরিওয়ালা গেইল। আমি তো চাই আরও একটি বিশ্বকাপ খেলতে, কিন্তু আমার মনে হয় না বোর্ড আমাকে সেই সুযোগ দেবে। তবে আমি এখনও অবসরের ঘোষণা দেইনি। আমি চাই আমাকে নিজের ঘর জ্যামাইকায় একটি ম্যাচ খেলে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক, যেন আমি আমার সমর্থকদের ধন্যবাদ জানাতে পারি। আর ডিজে ব্রাভো, সে তো একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন গেইলের সতীর্থ ডোয়াইন ব্রাভো। 2012 ও 16 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন দুজনই। এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মনে রাখার মতো কিছুই করতে পারেনি। 5 ম্যাচ খেলে একটি মাত্র জয়। গেইল ব্রাভো ছিলেন অফ ফর্মে, তাই তো দলের কোনো অর্জন ছাড়াই বিদায় বলতে হলো ডিজে ব্রাভোকে। ম্যাচ শেষে অজি ক্রিকেটাররা দুই লাইনে দাঁড়িয়ে গার্ড অব অনার জানিয়েছেন গেইল আর ব্রাভোকে। ব্রাভো এগিয়ে এলে তার পেছনে পেছনে আসেন গেইলও। গেইল অবশ্য বলেই দিয়েছেন ব্রাভোর সাথে শুধু তাল মিলিয়েছেন তিনি, এখন দেখার অপেক্ষা আবার কবে মাঠে ফিরতে পারেন ইউনিভার্স বস ক্রিস গেইল। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও ঘরের মাঠে নাকাল হলো ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার সিটির কাছে 2-0 গোলে হেরেছে ম্যানিউ। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুটা ছিল দুঃস্বপ্ন। ইউনাইটেড ডিফেন্ডার এরিক পেইরি 45 মিনিটে ডিফেন্ডার ম্যাকগুয়ের ভুলে দ্বিতীয় গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক, এই ছিল এখনকার ঐক্য.com.br স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিচ্ছি তারানার কাছে মূল সংবাদে।
শান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবারে অন্য প্রসঙ্গ, দেড় বছরের বেশি সময় পর একদিনে দেশে করোনা ভাইরাসের সর্বনিম্ন প্রাণহানি, শুধুমাত্র ঢাকা বিভাগে একজন মারা গেছেন। নিম্নমুখী আক্রান্ত শনাক্ত ও এর হারও, দেশের 43 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে প্রাণ হারালেন 27,891 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 154 জন, আক্রান্তের হার 1.18%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,70,835 জনে, একদিনে সুস্থ হয়েছেন 157 জন। এ নিয়ে 15,34,635 জন কোভিড থেকে সেরে উঠলেন। চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন কেউ মারা যাননি। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান দিফা দটস বিরতি, বিরতির পর্যা থাকছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অ্যাস্ট্রো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের রাত উদ্বোধনীতে ভিড়ের চাপে পিষ্ট হয়ে 8 জনের মৃত্যু, 300+ আহত। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের গৌরবের সাক্ষী কেন্দ্রীয় গ্রন্থাগার, 18,000 বই নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বই বাধাই করা সাময়িকী, পাণ্ডুলিপি ও দুর্লভ গ্রন্থসহ এখানে 7,00,000 বেশি সংগ্রহ রয়েছে। এরই মাঝে লাইব্রেরিতে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় সব সংগ্রহ ডিজিটাল আর্কাইভে রাখা হচ্ছে। মিথিলা নাজনী জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দিন 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে। 1860 সালের আগে, অর্থাৎ যখন উপমহাদেশে মুদ্রণ যন্ত্র আসেনি, সেই সময়ের প্রাকৃত আরাকানি, ফার্সি, সংস্কৃত, পালি, বাংলা ও উর্দু সহ বিভিন্ন ভাষায় হাতে লেখা 30,000 পাণ্ডুলিপির সংগ্রহশালা এটি। লেখার উপকরণ ছিল গাছের বাকল, তালপাতা, কলাপাতা ও তুলট কাগজ। রয়েছে প্রাচীনকালের চর্যাপদের সংগ্রহ, ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল ও পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের সকল পত্রিকার সংগ্রহ রয়েছে। এখানে রয়েছে কোরিয়ান ও আমেরিকান স্টাডি কর্নার সহ আরও সংগ্রহশালা। কম্পিউটার অপারেটর সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো বই, একাডেমিক যে কোনো বই আমরা সংগ্রহ করতে পারি। যে বইগুলো আমাদের সেমিনারে না থাকে সেগুলো আমরা পেতে পারি। অনেক রেয়ার বুক আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যাচ্ছে না, তো আমাদের ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি তো অবশ্যই অনেক রেয়ার বুকের কালেকশন আছে। সময়ের সাথে গ্রন্থাগার আধুনিকায়ন করতে সব সংগ্রহকে নির্দিষ্ট সফটওয়্যারে এনে ডাটাবেস তৈরি করার প্রক্রিয়া চলছে। হল, সেমিনার, সায়েন্স লাইব্রেরি সহ সব লাইব্রেরি এই কেন্দ্রীয় ডাটাবেসের আওতায় আসবে। আমাদের টোটাল বিশ্ববিদ্যালয়কে রিসোর্স বেস যেসব সার্ভিসগুলো আছে, এই রিসোর্স বেস সেগুলো এখান থেকে প্রোভাইড করা হয়। যে টাইটেলেই পড়াশোনা করতে চাক, যে টাইটেলটা ওর দরকার, সার্চ দিলে কতগুলো আইটেম আছে, রেকর্ড আছে, এটা ওদেরকে দেখাবে এবং অ্যাকর্ডিংলি তার প্রয়োজন অনুযায়ী সে সেখান থেকে তার প্রয়োজনীয় বইগুলো বের করে নিতে পারবে। হার্ড কপি, এই হার্ড কপিগুলোকে আমরা এই ডিএসবেস সফটওয়্যারের মাধ্যমেই আমরা এটাকে আমাদের এই সফটওয়্যারে ইনক্লুড করতে পারি। সেগুলি স্ক্যান করে আমরা আমাদের এই ডাটাবেজে অন্তর্ভুক্ত করি। গ্রন্থাগারের ডিজিটাল সেবার অংশ হিসেবে ইনস্টিটিউশনাল রিপোজিটরি চালু করা হয়েছে। এর মাধ্যমে ছাত্র, শিক্ষক, গবেষকরা তাদের গবেষণাকর্ম, ইন্টার্নশিপ রিপোর্ট এবং থিসিস পেপারের সফট কপি সংরক্ষণ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে লাইব্রেরি সম্প্রসারণ এবং উন্নয়ন কার্যক্রম। এর মাধ্যমে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা আরও বেশি সমৃদ্ধ হতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিথিলা নাজনীন, চ্যানেল আই। এবারে নিটোলটাটা আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক সঙ্গীত উৎসবে ভিড়ের চাপে পিষ্ট হয়ে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। অ্যাস্ট্রো ওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের উদ্বোধনীতে পদদলিত হয়ে 300-র বেশি মানুষ আহত হয়েছেন। র‍্যাপার ট্রাভিস স্কটের গান চলার সময় বিপুল সংখ্যক ভক্ত মঞ্চের সামনের দিকে যেতেই চাপাচাপি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় আতঙ্ক সৃষ্টি হলে অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। দুই দিনের ওই সঙ্গীত উৎসবের উদ্বোধনী রাতে প্রায় 50,000 মানুষ উপস্থিত ছিল। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী 7 দিন চলবে এই কর্মসূচি। টাঙ্গাইলে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-19 টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিক থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পেরে খুশি গ্রামীণ জনপদের মানুষ। সিরাজগঞ্জে শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম। সকাল থেকেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। জেলার 7টি উপজেলায় 69টি কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে দেওয়া হবে সিনোফার্মের টিকা। প্রতিদিন 500 জনকে টিকা দেওয়া হবে। এবারে অর্থনীতি সংবাদ। ভারতে পেট্রোল ডিজেলের পর এবার কমেছে ভোজ্য তেলের দাম। একাধিক ভোজ্য তেলের উপর সাধারণ শুল্ক প্রত্যাহার করতেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে বলছে কেন্দ্রীয় সরকার। বিবৃতিতে তারা বলেছে, উৎসবের মৌসুমে বাজারে পাম অয়েল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম 5-20 টাকা পর্যন্ত কমেছে, যদিও সরিষা তেলের দামে কোনো পরিবর্তন আসেনি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এ পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সংযোজন কর কমিয়েছে 22 রাজ্য। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে জেল হত্যা দিবস স্মরণে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ডক্টর আবুল কাশেম। বক্তৃতা করেন রাজশাহী মহানগরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার। সভায় আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী সহ মহানগর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ। করোনাকালে পতিত জমিতে হাঁস মুরগি ও গবাদি পশুর সমন্বিত খামার গড়ে তুলেছেন ফরিদপুরের শৌখিন এক উদ্যোক্তা। তার সমন্বিত খামার এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি আমিষের ঘাটতিও অনেকটা পূরণ করছে। এবারে প্রকৃতি সংবাদ। অবশেষে বন্ধ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে অবৈধ ড্রেজিং। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মাত্র 200 মিটারের মধ্যে বালু তোলায় সেতুটি ঝুঁকিতে ছিল। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চূর্ণ MP। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আলমগীর মজুমদার, পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সাবেক সভাপতি ওমর আলী, SM জামাল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক QN কবির ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক লায়ন মোহাম্মদ আবুল খায়ের খান। সভাপতিত্ব করেন কর্মচারী সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান। দিনব্যাপী মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুদ বিশ্বাস।
বক্তৃতা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও মোহাম্মদ মোস্তফা খায়ের। সঞ্চালনা করেন বিএফআইইউ এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব, যুগ্ম পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান। উপস্থিত ছিলেন ব্যাংকের ডিসিএএমএলসিও ও এএমএলএনসিএফটি ডিভিশনের প্রধান ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফা দটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে পটুয়াখালীতে জমে উঠেছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, সুষ্ঠু ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে সংশয়। পটুয়াখালীতে জমে উঠেছে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, জেলার চার উপজেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দফায় দফায় সংঘর্ষ সহিংসতার ঘটনায় বাউফলের নওমালা ইউনিয়ন অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সেখানে দুই চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দোষারোপ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল নিউ ইয়র্ক থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা বিডি ইয়র্ক। প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও কেক কাটা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক শামীম আল আমিন ও আহনাফ আলম। স্বাগত বক্তৃতা করেন বিডি ইয়র্ক সম্পাদক শাহ ফারুক রহমান। 10 জন বীর মুক্তিযোদ্ধাকে লাল সবুজ উত্তরীয় পরিয়ে দেন 21 পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। হলিউড, বলিউড আর কলকাতার পর এবার বাংলাদেশি সিনেমায় ঝড় তুলতে যাচ্ছেন বংশোদ্ভূত বাংলাদেশী ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। গুপ্ত হত্যার শ্বাসরুদ্ধকর ঘটনাবলী নিয়ে বাংলাদেশের অ্যাকশন থ্রিলার সিনেমা বিফোর আই ডাইতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই নায়ক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকাশিত 50-এর স্বপ্নের বাংলাদেশ গ্রন্থের উপর আলোচনা করেছেন বিশিষ্ট জনেরা। 33 জন লেখকের লেখা নিয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয় গত বছরের 26 মার্চ। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলা দিফা দটস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে 14 বছর পর ঢাকার ক্লাব ফুটবলে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি বিপিএল এর দল সাই স্পোর্টিং এর হেড কোচের দায়িত্ব নিলেন।